নারী ফুটবলের খবর জানাবো এবার। 10 মাস আগে সাফে জয় পেল প্রীতি ম্যাচে, হোঁচট খেয়েছে বাংলাদেশ, শেষ মুহূর্তের গোলে নেপালের সাথে ড্র করেছে স্বাগতিকরা। দুটো গোলে এসেছে দ্বিতীয়ার্ধে। বাংলাদেশের হয়ে স্কোরশিটে নাম তোলেন অধিনায়ক সাবিনা খাতুন। সাফ জয়ের প্রায় 10 মাস পর মাঠে ফিরল নারী দল, যাদের হারিয়ে এসেছে দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্ব প্রীতি ম্যাচে প্রতিপক্ষ সেই নেপাল। তবে কমলাপুরে এদিন দেখা মেলেনি গেল সেপ্টেম্বরে কাঠমান্ডুর সেই ক্ষুরধার বাংলাদেশকে। শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও দুর্বল ফিনিশিং স্পষ্ট, সানজিদা তহুরাদের দীর্ঘ বিরতির প্রভাব। অভিজ্ঞ আখি স্বপ্না শামসুন নাহারদের অভাবও টের পেয়েছে বাংলাদেশ। চোখে পড়েছে সাবেক হেড কোচ গোলাম রব্বানি ছোটনের অনুপস্থিতিও। প্রথমার্ধে সুযোগ পেয়েছিল নেপালও, কিন্তু ডেডলক ভাঙতে পারেনি হিমালয় কন্যারা। বিরতির পরও বাংলাদেশের খেলায় ছিল না সেই আগ্রাসী ভাব। সানজিদা কৃষ্ণাদের পারফরমেন্স মন ভরাতে পারেনি স্বাগতিক সমর্থকদের। কাজে দেয় সহকারী থেকে হেড কোচের দায়িত্ব পাওয়া মাহবুবুর রহমান লিটুর একাধিক পরিবর্তনের কৌশল। 65 মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে লাল সবুজ এগিয়ে দেন অধিনায়ক সাবিনা খাতুন। যদিও এরপর দারুণ সুযোগ কাজে পেয়েও লিড বাড়াতে পারেননি বাংলাদেশ ক্যাপ্টেন। তবে শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখতে পারেনি সাফ চ্যাম্পিয়নরা। অতিরিক্ত সময়ে গোল করে বাংলাদেশের জয় ছিনিয়ে নেন সাবিত্রা ভান্ডারি। শেষ বাঁশি বাজার আগে এই নাম্বার 9-এর শট অল্পের জন্য মিস না হলে পরাজয় সঙ্গী হতে পারত বাংলাদেশের। জয় সাগর, চ্যানেল 24, ঢাকা।